হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে নিউটনের গতিসূত্রের ব্যবহারিক প্রয়োগ। তো এর আগের ভিডিওগুলোতে তোমরা যদি না দেখে থাকো, তোমরা দেখে নেবে, ইউটিউবে গিয়ে টাইপ করবে ফিজিক্স পাঠশালা সুপ্রিয় দত্ত, তাহলে এর আগের ভিডিওগুলো পেয়ে যাবে। সেখানে দেখবে আমরা এর আগের ভিডিওতে নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের যেটা টপিক হবে নিউটনের গতিসূত্রের ব্যবহারিক প্রয়োগ। তো ব্যবহারিক প্রয়োগ যদি আমরা জানতে চাই তো কী কীভাবে ব্যবহারিক প্রয়োগ হতে পারে, বা নিট বা জেই বা ক্লাস ইলেভেন বলো, সেই সমস্ত পরীক্ষায় নিউটনের গতিসূত্রের ব্যবহারিক প্রয়োগ দিয়ে অঙ্কগুলো থাকে। তো কেমন ধরনের অঙ্ক থাকে, কীভাবে অঙ্ক থাকে, কীভাবে আমরা করব, কত সহজে করতে পারবো, কত ভালো করে করতে পারবো, সেগুলো সমস্ত কিছু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আমি শুরু করছি নিউটনের গতিসূত্রের ব্যবহারিক প্রয়োগ। তোমরা সবাই দেখবে এবং ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ আজকে আমরা ইন্টারেস্টিং টপিক কিছু নিয়ে আলোচনা করব, বিশেষ করে অঙ্ক করার টেকনিক কিছু শিখব। ঠিক আছে, ওকে। তাহলে নিউটনের গতিসূত্রের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলবো যে নিউটনের গতিসূত্রের বাস্তব পৃথিবীতে অনেক কিছুই আমরা দেখতে পারি। যেমন অনেক কিছু বলতে, তোমার কোনো সিলিং থেকে তার ঝুলছে, তার মধ্যে কোনো ভারী কোনো বস্তু লাগানো আছে, সেই ক্ষেত্রে তারের টান কত, এরকম ধরনের অঙ্ক। বা ব্লক সম্পর্কিত অঙ্ক, বলতে মসৃণ মেঝের উপর ব্লক রাখা আছে, তাহলে সেক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া বা ব্লকের উপর বল প্রয়োগ করা হলো, তাহলে ত্বরণ কত, এই সমস্ত সংক্রান্ত অঙ্ক। তো ব্যবহারিক প্রয়োগ তো আমরা করবই, তার আগে যেটুকু আমাদের জানা উচিত সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া কী, বা যেটাকে ইংলিশে বলা হয় নর্মাল রিয়াকশান। তো ফার্স্ট এটুকু আমাদের বুঝে নিতে হবে লম্ব প্রতিক্রিয়া। তো এটা দেখো, লম্ব প্রতিক্রিয়া হচ্ছে যে, এটা আসে মূলত নিউটনের তৃতীয় সূত্র থেকে, যে মনে করো কোনো একটা মেঝে আছে, মেঝের মধ্যে একটা ব্লক রাখা আছে। তো আমরা সবাই জানি যদি ব্লকের কোনো ভর এম হয় তাহলে তার ওজন সবসময় কোন দিকে কাজ করে, আমরা যে কোনো বস্তুকেই পৃথিবীতে যেভাবেই রাখি না কেন তার ওজন সবসময় নিচের দিকেই কাজ করে। অর্থাৎ তার ওজন সবসময় এই রেখা বরাবর কোন দিকে কাজ করবে, নিচের দিকে, এম জি। এবং তোমরা এটাও জানো, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে ক্রিয়া ও প্রতিক্রিয়া কী হয়, সমান এবং বিপরীত। তার মানে লম্ব প্রতিক্রিয়া হচ্ছে ওজনের বিপরীত একটি প্রতিক্রিয়া বল, এবং সেটা কোন দিকে কাজ করবে, সেটা লম্বভাবে ওপরের দিকে কাজ করবে। অর্থাৎ দ্যাট মিন্স এই বরাবর কাজ করবে, এটাকে আমরা ধরি হচ্ছে এন। তাহলে এন আর এম জি, এবার জেনারেলি বস্তু যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এন আর এম জি পরস্পর সমান হয়, যদি কোনো বস্তু সাম্যাবস্থায় থাকে। আর যদি সাম্যাবস্থায় না থাকে, ধর ঊর্ধ্বমুখী কোনো বল আছে বা কোনো নিম্নমুখী বল বেশি, তাহলে বস্তুর মধ্যে সাম্যাবস্থা অর্থাৎ এন ইকুয়াল টু এম জি থাকবে না, যেটা আমরা লিফটের ক্ষেত্রে দেখতে পাবো। তো এই ক্ষেত্রে অঙ্ক করতে গেলে ফার্স্ট যেটা শর্ত মাথায় রাখতে হবে, নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে পারপেন্ডিকুলার, আমি পয়েন্টে ইংরেজিতে লিখে দিচ্ছি কিন্তু আমি বাংলা করে দিচ্ছি, তোমাদের কিছু অসুবিধা হবে না এই ক্ষেত্রে। পারপেন্ডিকুলার টু দ্য সারফেস স্পেশালি পারপেন্ডিকুলার টু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া কী হবে, যে তলে আছে, অর্থাৎ তল কোনটা, এটা হচ্ছে তল, এই তলের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, পারপেন্ডিকুলার মানে লম্ব হবে, তাহলে এক্ষেত্রে কোণ কত হবে, অলওয়েজ 90 ডিগ্রি। এবার বলেছি স্পেশালি পারপেন্ডিকুলার টু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, অর্থাৎ তলের সঙ্গে তো লম্ব হবেই, কিন্তু যে ক্ষেত্রে লম্ব হবে সেটা আমি বোঝাতে যাচ্ছি, যে বিন্দুতে কন্ট্যাক্ট হচ্ছে, অর্থাৎ ব্লকটা এই বিন্দুতে
আমরা দেখতে পারি ওজনটা এই বিন্দু দিয়ে নিচের দিকে ক্রিয়াশীল। সুতরাং এই বিন্দুর সাপেক্ষে লম্ব প্রতিক্রিয়াটা তলের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এই যদি তল হয় লম্ব প্রতিক্রিয়া এদিক বরাবর কাজ করবে, উপরের দিকে কাজ করবে, আর এটা যদি পয়েন্ট অফ কন্ট্যাক্ট হয় তাহলে তার সাপেক্ষে উপরের দিকে কাজ করবে, আর এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা মনে রাখবে, অলওয়েজ পারপেন্ডিকুলার হবে, সর্বদা লম্ব হবে। এটা হচ্ছে প্রাথমিক শর্ত, নাম্বার ওয়ান শর্ত। নাম্বার টু হচ্ছে নর্মাল রিয়াকশন কেন তৈরি হয়, অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া কেন তৈরি হয়। তাহলে নর্মাল রিয়াকশন ইজ কস্ট, তৈরি হওয়ার কারণ ডিউ টু দ্য কন্ট্যাক্ট, ডিউ টু দ্য কন্ট্যাক্ট অ্যান্ড ব্যালেন্সেস দ্য ওয়েট অফ দ্য বডি। অর্থাৎ যেটা একটু আগেই বলেছিলাম, যদি সাম্যাবস্থায় থাকে তাহলে লম্ব প্রতিক্রিয়া আর বস্তুর ওজন পরস্পর পরস্পরের সঙ্গে সমান হবে, অর্থাৎ ব্যালেন্স হবে। বস্তুর ওজন দ্বারা লম্ব প্রতিক্রিয়াটা কী হবে? ব্যালেন্স হবে। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই দুটো টপিক বা এই দুটো পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এবার আসি, আমরা অঙ্কে আসি, যে অঙ্ক কিভাবে করব। তাহলে দেখো, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে আমরা একদম প্রথমে একদম সিম্পল দিয়ে শুরু করব এবং ধীরে 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 আমরা জটিল পর্যায়ে যাব। তাহলে ফার্স্ট যে টপিকটা বলবো সেটা হচ্ছে একদম সিম্পল টপিক। দেখো, ফার্স্ট টপিক, যখন ব্লকের ওপর অনুভূমিক বল প্রয়োগ করা হয়, এটা একদম সিম্পল টপিক দিয়ে শুরু করছি, এটা ফার্স্ট, ওই জন্য একদম সহজ, একদম সহজ একটা টপিক। অর্থাৎ ধরে নাও, অ্যাসাম্পশন করো যে এই হচ্ছে আমাদের মেঝে, এই মেঝের ওপর এই ব্লক রাখা আছে যার ভর এম। তাহলে তার ওজন কোন দিকে কাজ করবে? সব সময় নিচের দিকে, কারণ পৃথিবী অভিকর্ষ বল দ্বারা যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। সুতরাং কেন্দ্র কোন দিকে থাকে? ভূপৃষ্ঠ সাপেক্ষে নিচের দিকে। অর্থাৎ এই কারণে আমরা বলতে পারি কোনো বস্তুর ওজন সর্বদা নিচের দিকে কাজ করবে। তাহলে লম্ব প্রতিক্রিয়া কোন দিকে থাকবে? একটু আগেই আমরা দেখলাম তল সাপেক্ষে পারপেন্ডিকুলার হবে, এবং ওজন যেদিকে থাকবে ঠিক তার বিপরীতে, তাহলে এদিকে। এবং তল সাপেক্ষে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি। এবার আমাদের পয়েন্ট কী আছে? ব্লকের ওপর অনুভূমিক বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে অনুভূমিক বল, মনে করো আমি এদিক বরাবর বল প্রয়োগ করলাম এফ বল। এখানে একটা কথা বলে নেব, এবার ব্লকের মধ্যে বল প্রয়োগ করলে নিউটনের গতিসূত্র অনুসারে ত্বরণ তো হবেই, কারণ আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে সেক্ষেত্রে যদি ত্বরণ হয় তাহলে ব্লক কোন দিকে যাবে? বলের অভিমুখে চলতে থাকবে। কিন্তু ব্লক যদি স্থির থাকে তখন বুঝতে হবে যে তোমার এটার মধ্যে যতগুলো ফোর্স প্রযুক্ত হচ্ছে বা যতগুলো বল প্রযুক্ত হচ্ছে সবগুলো ব্যালেন্সড হয়ে যাচ্ছে। আর যদি ব্লক ত্বরণ সহ গতিশীল থাকে তাহলে তার মধ্যে ব্যালেন্সড ফোর্স কাজ করছে না, অর্থাৎ তার মধ্যে আনব্যালেন্সড ফোর্স কাজ করছে। তাহলে মনে রাখবে, যখনই কোনো ব্লক ত্বরণ সহ গতিশীল হবে, সে অনুভূমিক তলেই হোক বা আনত তলেই হোক, তার মধ্যে আনব্যালেন্সড ফোর্স কাজ করছে। ব্যালেন্সড ফোর্স যদি হয় তাহলে ব্লকটি স্থিরভাবে থাকবে। অর্থাৎ ব্যালেন্সড ফোর্সের ক্ষেত্রে আমরা দেখব, আমরা যখন উপাংশ করব, এফবিডি ডায়াগ্রামে দেখেছি যে ডান দিক বা দিকের সমস্ত বলগুলো কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তো এটা এফবিডি ডায়াগ্রামেরই ফার্স্ট অঙ্ক, যে ব্যবহারিক প্রয়োগ, সেটা হচ্ছে ব্লকের ওপর যখন অনুভূমিক বল প্রয়োগ করা হবে তখন আমরা কী দেখব, অর্থাৎ বডির এখন এফবিডি ডায়াগ্রামটা কী হবে। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা জানি যে
এক্ষেত্রে বল যেদিকে প্রয়োগ হচ্ছে বস্তু সেদিকে গতিশীল হবে, তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এম এ। এবং ওপরের দিকের বল নিচের দিকের বল কি হচ্ছে, বস্তু ওপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও নামছে না, তার মানে দুটো বল পরস্পর পরস্পরকে কি করছে, প্রশমিত করছে। তার মানে ওপরের দিক আর নিচের দিকে হচ্ছে ব্যালেন্সড কন্ডিশন, কিন্তু বাঁ দিক ডান দিকে কিন্তু ব্যালেন্সড কন্ডিশন নেই। এই জিনিসগুলো মাথায় রাখবে। তাহলে এন ইকুয়াল টু আমরা পাচ্ছি এম জি। তাহলে এবার এই হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এবার এটা দিয়ে অঙ্ক কি থাকতে পারে, এবার মনে করো ধরে নাও যদি বস্তুর ভর আমি বলি এম হচ্ছে 5 কেজি, বল 10 নিউটন দেওয়া হলো। এবার পরীক্ষায় কোশ্চেন আসলো যে বস্তুর ত্বরণ কত বা লম্ব প্রতিক্রিয়া কত, তো এখান থেকে তুমি সহজেই বের করতে পারবে এন ইকুয়াল টু এম জি। তাহলে এম কত, 5, আমরা জি কে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিলাম জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এন ইকুয়াল টু 5 × 10 অটোমেটিকলি হয়ে যাবে 50 নিউটন। তাহলে লম্ব প্রতিক্রিয়া পেয়ে গেলাম। আর আমরা জানি এই ফর্মুলা থেকে এ ইকুয়াল টু কত হবে, এফ বাই এম। তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম, এফ হচ্ছে 10, এম হচ্ছে 5, তাহলে কাটাকাটি করলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা লম্ব প্রতিক্রিয়া এবং বস্তুর ত্বরণ পেয়ে গেলাম। এটা খুবই সহজ অঙ্ক। তাহলে এর পরের ক্ষেত্রে কি হতে পারে তোমরা এটা নোট করে নাও, সেটা আমরা পরে দেখছি। এর পরের ক্ষেত্রে কি হতে পারে সেটা আমরা দেখছি, এইটুকু অংশ নোট করে নাও, তোমরা ভিডিওটা পজ করে নোট করে নাও। এরপর আমরা সেকেন্ড টপিকে যাচ্ছি। সেকেন্ড টপিক হচ্ছে যখন ব্লকের ওপর অনুভূমিকের সঙ্গে থিটা কোণে বল প্রয়োগ করা হয়। তো বুঝতেই পারছো আগেরটা একটু সিম্পল ছিল, এবার একটু জটিলতা আসছে। থিটা কোণে বল প্রয়োগ করা হয়, নাম্বার 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের ছবিটা কি হবে, থিটা কোণে বল প্রয়োগ করছি, তাহলে ধরে নাও এখান থেকে এ বল এভাবে দেওয়া হয়েছে, এটা হচ্ছে অনুভূমিক রেখা, এর সঙ্গে কত কোণ করছে, থিটা কোণ করছে। এবার ব্লকটাকে মনে করে এইভাবে টানা হচ্ছে, তাহলে কি হতে পারে। এবার এক্ষেত্রে সাম্যাবস্থা আসবে কিভাবে, যেহেতু বল আছে ত্বরণ তো হবেই, তাহলে এবার তোমাকে এখানে প্রশ্ন করলো যে ত্বরণের মান কত আর লম্ব প্রতিক্রিয়া কত হবে, তার মানে প্রবলেমটা আগের মতো সহজ থাকছে না। তাহলে এবার বলটা অনুভূমিকের সঙ্গে যেহেতু থিটা কোণে আছে, তাহলে তোমাকে কি করতে হবে, বলকে দুটো উপাংশে ভাগ করতে হবে। এটা তোমরা ভেক্টর চ্যাপ্টারে দেখেছ, উপাংশ বিভাজন দেখেছ। তাহলে উপাংশ বিভাজন যদি আমরা করি, তাহলে এদিক বরাবর বলের কতটুকু অংশ আসবে, এদিক বরাবর বলের কতটুকু অংশ যাবে, এই অংশ যদি বের করতে হয়, তাহলে আমি এখান থেকে লম্ব টানতে হবে। লম্ব টানলে আমি সমকোণী ত্রিভুজ পাবো। আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে এফ, আমি লম্ব টানলাম, এই হচ্ছে থিটা, আমাকে বের করতে হবে ভূমি, দ্যাট মিন্স আমি বের করব কস থিটা। তাহলে এবার এটার নাম দিয়ে দিলাম এ বি সি। কস থিটা আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে বি সি, অতিভুজ হচ্ছে এ বি, তাহলে বি সি সমান সমান কত হবে, এ বি মানে এফ, এটা হচ্ছে কস থিটা। তো বি সি ইকুয়াল টু এফ কস থিটা, অর্থাৎ অনুভূমিক বরাবর বলের যে উপাংশটা আসলো সেটা কত, এফ কস থিটা। আমরা এইভাবে বের করতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রেই বের করতে পারি, কিন্তু আমরা এইভাবে বের করতে গেলে সময় সাপেক্ষ, আমরা এইভাবে বের করব না। আমরা টেকনিকটা শিখে নিলাম, এইভাবে আমরা বের করতে পারি, কিন্তু মনে রাখার জন্য
আমরা জানব যেদিকে থিটা থাকবে কস থিটা সেদিকেই হবে, অর্থাৎ থিটা যেহেতু এদিকে আছে কস থিটার উপাংশ এদিকেই যাবে, যেদিকে থিটা নেই সেই দিক বরাবর যাবে সাইন থিটা, তার মানে উপরের দিকে যাবে এফ সাইন থিটা। আশা করি বুঝতে পারলে সবাই। আবার বলে দিচ্ছি, আমরা উপাংশ বিভাজন এইভাবে সমকোণী ত্রিভুজকে আমরা বের করতেই পারি, এবং এই ক্ষেত্রে বের করতে গেলে হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার হচ্ছে, তো আমরা সিম্পলি মনে রাখবো বিশেষ করে অঙ্ক করার ক্ষেত্রে থিটা যেদিকে থাকবে কস থিটার উপাংশ সেদিকেই যাবে, সে এফ হোক অন্য কিছু থাকুক যাই থাকুক না কেন থিটা যেদিকে থাকবে কস থিটা সেদিকে, আর লম্ব দিক বরাবর যাবে যেদিকে থিটা নেই সেদিক বরাবর যাবে সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এবার ব্যালেন্সড অবস্থায় যদি থাকতে হয় ওপর নিচে, তাহলে দেখো নিচে আছে এম জি, ওপরে গেল এফ সাইন থিটা আর এন, তাহলে আমরা লিখব এফ সাইন থিটা প্লাস এন ইকুয়াল টু এম জি, এটা একটা কন্ডিশান, ঠিক আছে। এবার বস্তু কোন দিকে যাচ্ছে, বলের একটা উপাংশ যেহেতু অনুভূমিক বরাবর সামনের দিকে তাহলে বস্তুর ত্বরণ এদিক বরাবরই হবে, তাহলে এক্ষেত্রে এখন হবে এফ কস থিটা ইকুয়াল টু এম এ। এবার মনে করো এখান থেকে এন এর মান আমরা পেয়ে যাব কত, এই সমীকরণ থেকে এন ইকুয়াল টু এম জি মাইনাস এফ সাইন থিটা, আর এই সমীকরণ থেকে আমরা পেয়ে যাব এ ইকুয়াল টু এফ কস থিটা বাই এম, তাহলে এটা আমরা পেলাম। এবার এই সংক্রান্ত অঙ্ক কি থাকতে পারে সেটা একটু দেখে নাও। মনে করো ঠিক আগের মতো ভাবি বলল যে বস্তুর ভর 5 কেজি, প্রযুক্ত বল 10 নিউটন, এবং এই কোণটা হচ্ছে থিটাটা হচ্ছে 30 ডিগ্রি, এবং জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিল যে এই ক্ষেত্রে ত্বরণ কত হবে, তাহলে ত্বরণ তুমি সহজেই বসিয়ে বের করতে পারবে, এই ফর্মুলায় বসিয়ে দাও, তাহলে এফ এর মান 10 cos 30 ডিগ্রি বাই এম, 5 দুগুণে 10 কস 30 মানে হচ্ছে কত, কস 30 মানে হচ্ছে √3/2, তাহলে আমরা লিখব √3/2, 2 ক্যান্সেল √3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি তোমাকে লম্ব প্রতিক্রিয়া বের করতে বলে তাহলে তুমি এই ফর্মুলায় বসিয়ে দেবে, এই ফর্মুলায় বসিয়ে দেবে, তাহলে কত হবে এন, এম এর মান পেয়ে গেছি 5, ফর্মুলার সঙ্গে মেলাও জি এর মান কত হয়ে যাচ্ছে 10, মাইনাস এফ এর মান কত আছে 10 cos sin 30 ডিগ্রি, তাহলে এখানে 50 মাইনাস 10, সাইন 30 ডিগ্রি মানে কত, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে আমরা জানি হাফ হয়, তাহলে 2 দিয়ে 10 কাটলে এটা 5, 50 মাইনাস 5 দ্যাট মিন্স এটা কত হবে 45 নিউটন, তাহলে লম্ব প্রতিক্রিয়া হয়ে গেল 45 নিউটন। তাহলে এ ধরনের অঙ্ক থাকতে পারে এরকম একটা টাইপ, তো এটা তোমরা খাতায় একটু নোট করে নাও, ভিডিওটা পজ করে খাতায় নোট করে নাও। এরপর আমরা যাচ্ছি 3 নম্বর পয়েন্টে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এবারও পয়েন্ট আমাদের এটাই, যখন ব্লকের ওপর অনুভূমিকের সঙ্গে থিটা কোণে বল প্রয়োগ করা হয় কিন্তু বলের অভিমুখ চেঞ্জ হবে, আগে বলটাকে ওপরের দিকে টেনেছিলাম এবার বলটা ব্লকের সাপেক্ষে নিচের দিকে আসবে, ছবিটা দেখো বুঝে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ব্লক এম, এবার এর ওজন তো সবসময় নিচের দিকেই থাকবে এম জি, লম্ব প্রতিক্রিয়া কোন দিক বরাবর থাকবে ওপরের দিক। এবার এফ বল প্রয়োগ করা হচ্ছে কিভাবে, এফ বল প্রয়োগ করা হচ্ছে
অনুভূমিকের সঙ্গে থিটা কোণে, কিন্তু ওপর থেকে নিচের দিক বরাবর। অর্থাৎ আমি যদি বলি এই দিক বরাবর, আগে বলটা ছিল ওপরের দিকে, এবার কোন দিকে চলে আসছে? নিচের দিকে। দ্যাট মিন্স এই অনুভূমিক রেখাকে যদি আমি বর্ধিত করে দেই আর এই বলটাকেও যদি আমি বর্ধিত করে দেই, তাহলে বলতে পারি এই কোণটা যদি থিটা হয় এই কোণটাও থিটা হবে, কারণ বিপ্রতিকোণ, দেখতে পাচ্ছ? তাহলে এক্ষেত্রে উপাংশ বিভাজন কি হবে, কারণ এফ বল তো এদিক বরাবর কাজ করছে। তাহলে একটু আগে তোমাদের যেভাবে বলেছিলাম উপাংশ বিভাজনের কথা, যে থিটা যেদিকে থাকবে কস থিটা তোমরা সেদিকে নিয়ে নাও, তাহলে কস থিটা যদি সেদিকে নাও তাহলে ওপরের দিকে কি চলে যাচ্ছে? এফ কস থিটা। নিচের দিকে কি চলে আসছে? এফ সাইন থিটা। এবার যেহেতু বল প্রযুক্ত হচ্ছে তাহলে বস্তুর ত্বরণ হবে, বস্তুর ত্বরণ কোন দিক বরাবর হবে? এদিক বরাবর, অর্থাৎ বলের অভিমুখ বরাবর। তাহলে এক্ষেত্রে সাম্যাবস্থার শর্ত যদি আমাকে বের করতে হয় তাহলে এফ কস থিটা ইকুয়াল টু এম এ হবে, আর এক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া কত হয়ে যাবে? এন ইকুয়াল টু এম জি প্লাস এফ সাইন থিটা। অর্থাৎ পার্থক্যটা বুঝতে পারছো তো? আগের ক্ষেত্রে বলের অভিমুখটা ওপরের দিকে ছিল, যার ফলে এন এর সমীকরণে এখানে মাইনাস চলে এসেছিল আর এখানে সাইন চলে এসেছিল, কিন্তু বলের অভিমুখ যখন নিচের দিকে যাচ্ছে তখন উপাংশ বিভাজন অন্যভাবে হচ্ছে, তো সেক্ষেত্রে এন এর জায়গায় মাইনাসের, এখানে মাইনাসের জায়গায় প্লাস চলে আসলো, এখানে সাইনের জায়গায় কস চলে আসলো। সুতরাং পার্থক্য কিন্তু আছে, অর্থাৎ তুমি যখন অঙ্ক করবে নিট বা যে এরকম নিট, বিশেষ করে নিটে এই অঙ্কগুলো খুব থাকে, যে যখন তোমার বলের অভিমুখটা দেখবে অভিমুখের সাপেক্ষেই কিন্তু তুমি উপাংশ বিভাজন করবে, অর্থাৎ সেটা বলটা ঊর্ধ্বমুখে গতিশীল না নিম্নমুখে গতিশীল, এই দুইটা কিন্তু দুইটা ক্ষেত্রে কিন্তু একরকম হবে না, আলাদা আলাদা রকম হবে। তাহলে এক্ষেত্রে ঠিক একই রকমভাবে আমরা সলিউশন করি। যদি মনে করো কোনো একটা সলিউশন আমরা ধরে নিই, আমরা ধরো যদি কোনো একটা অঙ্ক দিয়ে দেয়, ওই একই রকমভাবে ধরলাম, আমরা ধরে নিলাম বস্তুর ভর যদি 5 কেজি বলা থাকে, প্রযুক্ত বল যদি 10 নিউটন বলা থাকে, এবার তোমাকে বলল যে ত্বরণ কত বা লম্ব প্রতিক্রিয়া কত, এবং কোণের মান দেওয়া আছে সে 30 ডিগ্রি, এবং জি বলা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তুমি কীভাবে নির্ণয় করবে? তাহলে এখানে ফর্মুলায় বসিয়ে দাও যে ত্বরণের মান যদি আমরা বের করতে যাই তাহলে এখানে কত হবে? এফ কস থিটা বাই এম। তাহলে এফ কস থিটা বাই এম মানে এফ হচ্ছে 10, কস থিটা মানে কস 30 ডিগ্রি বাই এম, এম হচ্ছে 5 কেজি, তাহলে 5 দিয়ে 10 কাটলে 2, কস 30 মানে হচ্ছে রুট কস 30, কস 30 মানে হচ্ছে √3/2, 2 ক্যান্সেল, √3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে গেল ত্বরণ। এবার যদি তোমাকে লম্ব প্রতিক্রিয়া নির্ণয় করতে হয় তাহলে এন ইকুয়াল টু এম হচ্ছে 5, জি হচ্ছে 10 প্লাস এফ, এফ কত ধরেছি? এফ হচ্ছে 10, আর এখানে আছে সাইন থিটা, দ্যাট মিন্স সাইন 30 ডিগ্রি, তাহলে 5 10 50, 10 সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে এক্ষেত্রে 2 দিয়ে 10 কাটলে 5, তাহলে হয়ে গেল 55 নিউটন। এর আগের অঙ্কে কিন্তু এটা 45 নিউটন এসেছিল, তার মানে পার্থক্য বুঝতে পারছো যে বলের অভিমুখটাও তোমাকে খেয়াল রাখতে হবে, সেই হিসাবে অঙ্কের উত্তর কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটা গেল আমাদের 3 নম্বর টপিক, সরি এটা 3 নম্বর টপিক ছিল। এবার আমরা যাব 4 নম্বর টপিকে। তোমরা নোট করে নাও, ভিডিওটা পজ করে এই অংশটা নোট করে নাও। আশা করি বুঝতে পারছো জিনিসগুলো, কেমন লাগলো, বোঝা যাচ্ছে কি না, বা এই অংশগুলো ভালো লাগছে কি না, বা তোমাদের আর কী কী চাহিদা বা আর কী কী নিয়ে ভিডিও তৈরি করলে তোমাদের কাজে লাগবে সে সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি চেষ্টা করব সেইভাবে ভিডিও তৈরি করার যাতে তোমাদের কাজে লাগে। এবার আমরা
একটু অন্য ধরনের, অর্থাৎ অন্য ধরন বলতে এতক্ষণ আমাদের অনুভূমিক তলের উপর ছিল, এবার আমাদের আলোচনা মসৃণ নততলের উপর বস্তুর ত্বরণ, নততলের উপর বস্তুর ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এবার নাম্বার ওয়ান পয়েন্ট, যখন নততলটি স্থির অবস্থায় থাকবে, বুঝতে পারছো যে আমরা আস্তে আস্তে কিন্তু জটিলতায় প্রবেশ করছি, নততলটি স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ সিম্পল থেকে আমরা আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাচ্ছি। নততল স্থির অবস্থায়, তাহলে আমরা একটা নততল কনসিডার করে নিই। মনে করো এই হচ্ছে নততল যার উপর একটা এম ভরের ব্লক আছে, এবং এই কোণটা হচ্ছে নতিকোণ থিটা। তাহলে এর ওজন কোন দিক বরাবর কাজ করবে? এটা আবার বলবো যে পৃথিবীতে যে কোনো বস্তুকে যেভাবে রাখো না কেন, তার ওজন সবসময় লম্ব বরাবর কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করবে। দ্যাট মিন্স এই দিক বরাবর কাজ করবে তার ওজন। তো লম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করবে? মনে করো প্রথমেই বলেছিলাম যে লম্ব প্রতিক্রিয়া সবসময় কোন দিকে কাজ করে? তল সাপেক্ষে লম্ব বরাবর, তল সাপেক্ষে লম্ব বরাবর। তল কোনটা? এটা, এটা হচ্ছে তল, সেই তলের সঙ্গে লম্ব বরাবর কাজ করবে, তার মানে এদিক বরাবর কাজ করবে। তাহলে দেখতে পাচ্ছ এই বলটা এদিকে, এই বলটা এদিকে, দুটো এক রেখা বরাবর নেই। তাহলে দুটো এক রেখা বরাবর যদি না থাকে তাহলে সাম্যাবস্থা আসবে কীভাবে? তাহলে সেক্ষেত্রে আমাদের এক রেখা বরাবর নিয়ে আসতে হবে। তাহলে কীভাবে নিয়ে আসব? তাহলে এই ওজনের একটা উপাংশ আমি এদিক বরাবর বের করব, ঠিক আছে? তাহলে এই কোণটা থিটা যদি হয়, এই কোণটাও থিটা হয়, কীভাবে হয় সেটা আমি বলছি। দেখো এই টোটাল কোণটা, পুরো কোণটা কত ডিগ্রি? এই পুরো কোণটা 90 ডিগ্রি, যেহেতু লম্ব প্রতিক্রিয়া। আর এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা 90, এটা থিটা, তাহলে এটা কত হবে? তাহলে আমরা লিখতে পারি একটা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ধরো এই কোণটার মান আমরা জানি না, এক্স ধরে নিলাম, তাহলে এক্স প্লাস থিটা প্লাস 90 ইকুয়াল টু 180। তাহলে এক্স সমান সমান কত হবে? 180 মাইনাস 90 মাইনাস থিটা, তাহলে এটা কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে এই এক্সের জায়গায় এক্সের মান কত আসলো? 90 মাইনাস থিটা, তার মানে এই কোণটা হয়ে গেল এখন এক্স নয়, এটা 90 মাইনাস থিটা। এবার এই পুরো কোণটা কত ডিগ্রি? এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে গোটা কোণটা 90 ডিগ্রি, এইটুকু 90 মাইনাস থিটা। তাহলে এইটুকু কত হতে হবে? অবশ্যই থিটা, কারণ 90 মাইনাস থিটা প্লাস থিটা, থিটা থিটা ক্যান্সেল, তার মানে গোটা কোণটা 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে যে এইটুকু 90 মাইনাস থিটা, পুরো কোণটা 90 ডিগ্রি, তাহলে এইটুকু কত হবে? থিটা হবে। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে এই কোণটা হবে কত? এটা হবে থিটা। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে থিটা। তাহলে থিটা যদি হয়, তোমাদের শিখিয়ে দিলাম যে থিটা যেদিকে থাকবে কস থিটা উপাংশ সেদিকে। আর দেখো ব্লকটা মসৃণ নততলের ওপর আছে, তাহলে ওজন নিচের দিকে, তাহলে ওজনের একটা অংশ লম্ব প্রতিক্রিয়া দ্বারা প্রশমিত হবে, আর একটা অংশ কোন দিকে কাজ করবে? তল বরাবর অনুভূমিকভাবে নিচের দিকে, এবং সেই উপাংশটা কত? এমজি সাইন থিটা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এরকম আসতে পারে যে বস্তুর ত্বরণ কত হবে এবং লম্ব প্রতিক্রিয়ার মান কত, ত্বরণ কত লম্ব প্রতিক্রিয়ার মান কত, অর্থাৎ ব্লকটার ত্বরণ বা লম্ব প্রতিক্রিয়ার মান তোমাকে বের করতে বলল। তাহলে এক্ষেত্রে আমরা লিখব এন ইকুয়াল টু এমজি কস থিটা, এবং যেহেতু বস্তুটা নিচের দিকে নামছে তাহলে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা।
এবার এফ মানে আমরা জানি সবাই এম এ তার মানে এম জি সাইন থিটা এম এম ক্যান্সেল এ ইকুয়াল টু জি সাইন থিটা তাহলে বস্তুর ত্বরণের মান আমরা পেয়ে গেলাম সেটা কত হলো জি সাইন থিটা এবার এটা দিয়ে কিভাবে অঙ্ক থাকতে পারে তো আমরা ধরে নিচ্ছি ব্লকের ভর 5 কেজি প্রযুক্ত বল কত আছে প্রযুক্ত বল আছে এখন প্রযুক্ত বল তোমাকে ত্বরণ বের করতে বলেছে ত্বরণের সমীকরণে বলের মানটা দরকার হচ্ছে না তো আমরা প্রযুক্ত বল ধরছি না মনে করো প্রযুক্ত বল দেওয়া থাকলেও ব্লকের ভর দেওয়া আছে প্রযুক্ত বল দেওয়া আছে তুমি দেওয়া থাকতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের প্রযুক্ত বল দরকার হচ্ছে না তাহলে জি ইকুয়াল টু কত আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার কোণের মানটা আমাদের জানার দরকার মনে করো এটা 30 ডিগ্রি এবার প্রশ্ন হচ্ছে এর মান কত তাহলে এর মান তুমি বসিয়ে দাও এই যে ফর্মুলা জি সাইন থিটা তাহলে 10 সাইন থিটা বলতে 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি মানে কত হয় হাফ তার মানে বস্তুর ত্বরণ হয়ে গেল ব্লকের ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এন এর মান যদি বের করতে বলা হয় তাহলে এন কত হবে এম জি কস থিটা তার মানে এম হচ্ছে 5 জি হচ্ছে 10 কস থিটা দ্যাট মিন্স কস 30 ডিগ্রি তাহলে কস 30 ডিগ্রি 5 10 এ 50 কস 30 ডিগ্রি মানে রুট 3 বাই 2 কাটাকাটি করলে 25 রুট 3 এত নিউটন হয়ে যাবে 25 রুট 3 আমরা পাব এটা হচ্ছে আমরা কি বললাম এটা হচ্ছে ফার্স্ট টপিক যদি নততলটা স্থির অবস্থায় থাকে এবার সিচুয়েশন আর একটু ক্রিটিক্যালও হতে পারে এরকম টাইপের অঙ্ক থাকতে পারে তাহলে এটা নোট করে নাও সেকেন্ড টপিক আমরা দেখছি সেকেন্ড টপিক হচ্ছে তাহলে সেকেন্ড টপিক আমরা দেখব একটু অন্যরকম সেকেন্ড টপিক হচ্ছে নাম্বার টু যদি নততলটির ওপর নততলটির ওপর অনুভূমিকভাবে বি ত্বরণ দেওয়া হয় বিতরণ দেওয়া হয় তো সেক্ষেত্রে কি হবে নততলটির ওপর অনুভূমিকভাবে বিতরণ দেওয়া হচ্ছে তাহলে কিন্তু এখানে সিচুয়েশনটা আরেকটু ক্রিটিক্যাল তাহলে এবার দেখো ছবিটা কি এই হচ্ছে আমাদের নততল থিটা কোণে আছে এর ওপরে ব্লক আছে আগের পোর্শন তো আমরা ব্যাখ্যা করেই ফেলেছি যদি ব্লকের ভর এম হয় তাহলে এম জি নিচের দিকে এটা আমি আর নতুন করে ব্যাখ্যা করছি না আগের টপিক থেকে আশা করি তোমরা বুঝে গেছো এম জি কস থিটা এটা থিটা হবে তাহলে এদিক বরাবর অনুভূমিক বরাবর উপাংশ কত হবে এম জি সাইন থিটা এইটুকু তো আমাদের ক্লিয়ার এবার ঘটনা হচ্ছে যে এটার ওপর বল প্রয়োগ করা হচ্ছে কোন দিক বরাবর নততলের ওপর ব্লকের ওপর নয় কিন্তু নততলটির ওপর অনুভূমিকভাবে বিতরণ দেওয়া হচ্ছে ত্বরণ যেহেতু দেওয়া হচ্ছে তার মানে বলও দেওয়া হচ্ছে তার মানে এদিক বরাবর ধরো বল দেওয়া হচ্ছে কতটা বল এফ ইকুয়াল টু এম বি তাহলে এই কোণ যদি থিটা হয় তাহলে আমি বলতে পারি যে এদিক বরাবর যে কোণটা তৈরি হবে সেটাও কত থিটা সেটাও থিটা তাহলে ঠিক একইভাবে প্রমাণ করা যাবে আগের মতোভাবে আমি এটাতে আর দেখাচ্ছি না তোমরা একটু নিজেরা করবে কীভাবে থিটা আসলো তাহলে এফ ইকুয়াল টু এম বি তাহলে থিটা যেদিকে আছে বলের এদিক বরাবর উপাংশ কত হবে এম বি কস থিটা তাই না আর নিচের দিক বরাবর অর্থাৎ যেদিক বরাবর এম জি কাজ করছে সেটা লম্ব উপাংশ সেদিক বরাবর কত যাবে এম বি সাইন থিটা তাহলে এক্ষেত্রে সাম্য অবস্থায় থাকার কন্ডিশনটা কি তাহলে দেখো লম্ব প্রতিক্রিয়া তো এদিক বরাবর থাকবে এবং সেটা হচ্ছে এন তাহলে আমরা লিখব
n equal to mg cos theta plus mb sin theta. এটা গেল n equal to mg cos theta plus mb sin theta. কারণ n উপরের দিকে আছে mg cos theta আর mb sin theta দুটোই কোন দিকে আছে নিচের দিকে আছে লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে এই দুটোকে যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে এই দুটার যোগফল লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমান হবে এবং আমরা লিখতে পারি বস্তুটা কোন দিকে নামছে আমি ধরে নিলাম mg sin theta উপাংশটা বড় উপাংশ যার জন্য মানে বেশি পাওয়ারফুল যার ফলে দেখা যাচ্ছে বস্তুটা বা ব্লকটা কোন দিক বরাবর নামছে a ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে তাহলে আমরা লিখব প্রযুক্ত বল এক্স্যাক্টলি কত হচ্ছে তাহলে প্রযুক্ত বল হচ্ছে ma ইকুয়াল টু mg sin theta কোন দিকে কাজ করছে নিচের দিকে এবং mb cos theta কোন দিকে কাজ করছে উপরের দিকে তাহলে পরস্পর বিপরীতে আছে তাহলে মাইনাস হলো এবার তোমরা এটাও বলতে পারতেছ স্যার যে স্যার এটা থেকে এটা কেন মাইনাস করলাম না আমি আবার বলছি ব্লকের ভরের জন্য ব্লকটা নিচের দিকে এ ত্বরণ সহ নামছে যেহেতু এটা নিচের দিকে নামছে তাহলে আমাদের এবিডি ডায়াগ্রাম থেকে আমরা পাই যে ব্লক যখন এ ত্বরণ সহ নিচের দিকে নামছে তার মানে নিম্নমুখী বলটা বেশি ঊর্ধ্বমুখী বলের চাইতে সুতরাং নিম্নমুখী বলের উপাংশ থেকে ঊর্ধ্বমুখী বলের উপাংশটাকে আমরা কি করে দিলাম বিয়োগ করে দিলাম কারণ এটা বড় এটা ছোট তাহলে এবার এটা দিয়ে যদি অঙ্ক থাকে কিভাবে থাকতে পারে এবং তোমাকে বলা হলো যে এক্ষেত্রে তুমি ত্বরণ ব্লকের ত্বরণ যে ব্লকের উপর এত নততলের উপর এত ত্বরণ দেওয়া হচ্ছে তাহলে ব্লকের ত্বরণ কত অর্থাৎ এর মান কত এন এর মান কত তাহলে তুমি কিভাবে বের করবে ধরে নাও ব্লকের ভর 5 কেজি প্রযুক্ত বল 10 নিউটন কোণ 30 ডিগ্রি আমরা ধরে নিলাম তাহলে এক্ষেত্রে এফ কত হবে বা বি কত হবে আমরা পেয়েছি এফ ইকুয়াল টু এম বি তাহলে আমরা বের করে নিলাম যে ব্লকের ওপর কত ত্বরণ দেওয়া হচ্ছে সরি ব্লক না আনত তলের ওপর কতটা ত্বরণ দেওয়া হচ্ছে বি ইকুয়াল টু এফ বাই এম এফ এর মান হচ্ছে 10 এম এর মান 5 তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বি এর মান বেরিয়ে গেল তাহলে এর মান কত হবে তাহলে এ সমান সমান আমরা দেখেছি এম এ এমটা যদি কমন নেই জি সাইন থিটা মাইনাস বি কস থিটা এম এম ক্যান্সেল তাহলে এখান থেকে আমরা এ বের করতে পারবো জি এর মান 10 সাইন থিটা বলতে সাইন 30 ডিগ্রি মাইনাস বি আমরা কত পেলাম 2 কস 30 ডিগ্রি তাহলে 10 সাইন 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ মাইনাস 2 কস 30 মানে হচ্ছে রুট 3 বাই 2 টু টু ক্যান্সেল টু দিয়ে 10 কাটলে 5 5 মাইনাস রুট 3 আমি রুট 3 মান যদি বসিয়ে দেই 1.732 তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এটা হবে 3.268 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হয়ে গেল ত্বরণের মান এবার যদি তোমাকে লম্ব প্রতিক্রিয়া বের করতে হয় তাহলে আমি জাস্ট এই ফর্মুলাতে অর্থাৎ এই ফর্মুলাতে আমি বসিয়ে দেব তাহলে এটা আমরা করছি যে এন এম এর মান আমরা কমন নিয়ে নিতে পারি বা এমনি বসিয়েও দিলাম এম এর মান কত আছে 5 জি এর মান 10 কস থিটা থিটা বলতে কস থিটার মান এখানে বলা আছে 30 ডিগ্রি তাহলে কস 30 ডিগ্রি প্লাস এম এর মান হচ্ছে 5 বি এর মান 2 আর এটা হচ্ছে সাইন 30 ডিগ্রি ঠিক আছে তাহলে 50 কস 30 মানে কত রুট 3 বাই 2 প্লাস 10 সাইন 30 মানে হাফ 2 দিয়ে 10 কাটলে 5 2 দিয়ে 50 কাটলে 25 তাহলে 25 রুট 3 প্লাস 5 তো রুট 3 মান 1.732 তোমরা বসিয়ে দাও বসিয়ে দিলে আচ্ছা এখানে কোথাও কি ভুল করলাম সাইন 30 আচ্ছা তাহলে এক্ষেত্রে তাহলে আমরা পেয়ে গেলাম 25 রুট 3 প্লাস 5 তাহলে রুট 3 মান তোমরা বসিয়ে দাও বসিয়ে গুণ করে এটাকে বের করতে পারো তো আমি এটাকে এভাবেই রেখে দিলাম এত নিউটন ঠিক আছে তা এরকম আমরা দেখলাম যে এরকমভাবে যদি বিভিন্ন আমরা আজকে টপিকে বা আজকের ভিডিওতে আমরা দেখলাম যে
বিভিন্ন অবস্থায় থাকতে পারে, বিভিন্ন কন্ডিশন থাকতে পারে। তো প্রত্যেকটা কন্ডিশনকে আমরা কিভাবে সলভ করব, এই ধরনের অঙ্ক নিট বা জেইতে খুব থাকে। তো তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, ফর্মুলাটাকে কনসেপ্টটাকে খুব ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে এবং তার রেসপেক্টে কী টাইপের অঙ্ক আসে সেটা প্রত্যেকটা উদাহরণের সঙ্গে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এই পর্যন্ত আজকে আমাদের ভিডিও শেষ করছি। এর পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখবে, সেখানে আমরা বিভিন্ন ব্লক মানে এরকম টাইপের বিভিন্ন ছবি নিয়ে আমরা অঙ্ক করব, যে এ ধরনের ছবি হবে, এ ধরনের ছবি সংক্রান্ত অঙ্কগুলো আমরা দেখব আমাদের নেক্সট ভিডিওতে। এরকম ব্লক পরস্পর যুক্ত থাকবে, তাহলে সেক্ষেত্রে ব্লকের বল ত্বরণ কীভাবে নির্ণয় করা যায়, কত তাড়াতাড়ি নির্ণয় করা যায় এবং শর্টকাট এক লাইনে তুমি মানে এক মিনিটের মধ্যে তুমি বের করতে পারবে, এরকম টেকনিক শিখিয়ে দেবো। এবং যদি আরও এরকমভাবে থাকে যে একটা ব্লক আর একটা ব্লকের সঙ্গে দড়ি দিয়ে যুক্ত আছে, প্রত্যেকটা আমাদের টান কত, সেই সংক্রান্ত অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আশা করি বুঝতে পেরেছো, কেমন লাগলো জানাও। এবং অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগলো। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে।